ডিয়ার স্টুডেন্টস, ইমেলের মাধ্যমে আনসার শিট পাঠাতে গিয়ে ছাত্ররা অনেকগুলি সমস্যার সম্মুখীন হচ্ছে, আর সেই সমস্যাগুলিকে সমাধান করার জন্য আমরা পরবর্তী এক্সামগুলোতে আমরা গুগল ফর্মের মাধ্যমে আনসার শিটগুলো আমরা জমা নেব। আর সেই গুগল ফর্মের যে লিঙ্ক আছে সেটা হচ্ছে যে আপনাদেরকে গুগল ফর্ম গুগল ক্লাসরুমে হচ্ছে যে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে, এবং সেই লিঙ্কে হচ্ছে যে আপনারা পরবর্তী এক্সামগুলো থেকে আপনারা হচ্ছে আনসার শিটগুলো গুগল ফর্মে পাঠাবেন। আর কীভাবে পাঠাতে হবে গুগল ফর্মের মাধ্যমে সেটা আমি এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব। তো আপনারা যদি আপনারা ক্লাসরুমে এরকম টাইপের এই https://forms.gle এরকম টাইপের একটা লিঙ্ক হচ্ছে যে আপনারা পাবেন ক্লাসরুমে, যেটার মাধ্যমে আপনাদেরকে আনসার শিট সাবমিট করতে হবে। তো সেটা কীভাবে খুলবেন আপনারা, এই আপনারা যে গুগল ফর্মটা যে গুগল ফর্মের লিঙ্কটা পাবেন সেটাকে আপনারা জাস্ট কপি করে নেবেন ফার্স্টে। কপি করে নেওয়ার পর আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। মনে রাখবেন ক্রোম ব্রাউজার কিন্তু ম্যান্ডেটরি, তাতে আপনাদেরই সুবিধা হবে। ইন্টিগ্রেটেড যে থাকে, অনেকের ভিভো ব্রাউজার থাকে, এমআই ব্রাউজার থাকে, এই ব্রাউজারগুলি হচ্ছে যে ইউজ করবেন না, শুধু গুগল ক্রোম যে ব্রাউজারটা থাকে সেই ব্রাউজারটাই ইউজ করবেন। আর লিঙ্কটা একবার কপি করার পর এখানে সার্চ অর টাইপ ইউপি ওয়েব অ্যাড্রেস যেটা লেখা আছে সেখানে যাবেন, গিয়ে লিঙ্কটা এখানে এরকমভাবে পেস্ট করবেন, দিয়ে এন্টার করবেন। এন্টার করার পর আপনাদের কাছে এরকম ফর্মটা হচ্ছে যে খুলে যাবে, অ্যান্ড ফর্মটা খুলে যাওয়ার পর এখানে আপনাদেরকে আপনাদের যা যা ডিটেলস আছে ইমেল, লাইক ইমেল অ্যাড্রেস, নেম, অ্যাডমিশন নাম্বার, এগুলো আপনারা সব এখানে ফিল আপ করবেন। সেকশন এখান থেকে চুজ করে নেবেন কোন সেকশনে পড়েন, অ্যান্ড চুজ করে নেওয়ার পর এখানে দেখবেন লাস্টে আছে আপলোড আনসার শিটস, ইউ ক্যান আপলোড ম্যাক্সিমাম অফ 10 ফাইলস। মনে রাখবেন আপনারা ম্যাক্সিমাম 10টা ফাইল আপলোড করতে পারবেন, ঠিক আছে? আর সেই ফাইলগুলো হতে হবে আইদার JPG-তে অথবা PDF ফাইলে। তো এই দুটো ফাইলই হচ্ছে যে আপনারা আপলোড করতে পারবেন, আর ম্যাক্সিমাম 10টা ফাইল আপনারা আপলোড করতে পারবেন। অ্যান্ড এখানে এসে আপনারা অ্যাড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে লেখা আছে সিলেক্ট ফাইলস ফ্রম ইউর ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে নিচে আরও আপনি কতগুলো অপশন দেখতে পাবেন, লাইক ক্যামেরা ফাইলস এরকম টাইপের আপনারা অপশন দেখতে পাবেন। তো আপনারা এখান থেকে জাস্ট ক্যামেরাটা চুজ করবেন, অ্যান্ড ক্যামেরা চুজ করলে আপনাদের কাছে হচ্ছে দেখতে পাবেন এরকম ক্যামেরা ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আপনাদের যা যা দরকার আনসার শিটগুলো এইভাবে আপনারা হচ্ছে যে ছবি তুলে নিতে পারবেন। এইভাবে সাপোজ ধরুন এটা আপনার ফার্স্ট আনসার শিট, তো এইভাবে আপনি এটা ছবি তুললেন, অ্যান্ড দিয়ে তারপরে এই যে ওকে বাটনটা দেখতে পাচ্ছেন, ওকেতে ট্যাপ করলেই ফাইল অটোমেটিক্যালি আপনার দেখলেন এখানে অ্যাড হয়ে গেল। তো সাপোজ ধরুন এটা আপনার ফার্স্ট পেজ অ্যাড হলো, আপনি এবার সেকেন্ড পেজ অ্যাড করবেন, আবার অ্যাড মোর ফাইলসে ক্লিক করবেন, অ্যান্ড দেন এগেন ক্যামেরা চুজ করবেন। ক্যামেরা চুজ করার পর ধরুন এটা আপনার সেকেন্ড পেজ, আপনি সেকেন্ড পেজটা হচ্ছে যে আবার এখানে আপনি এইভাবে রাখবেন, দিয়ে হচ্ছে যে আপনি আবার ফটোটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে ওকে থাকবে, ওকে দিয়ে আপনি ক্লিক করবেন। এরকমভাবে আপনার যতগুলি পেজ থাকবে ততগুলো পেজকে আপনারা হচ্ছে যে অ্যাড মোর ফাইলস করবেন, ক্যামেরা করবেন, দিয়ে হচ্ছে যে ছবিটা এরকম তুলবেন, তুলে নিয়ে হচ্ছে ওকে করবেন। এইভাবে যতগুলো আপনাদের ফাইল হবে অ্যাড করতে থাকবেন। অ্যাড করার পর এখানে যে আপলোড বাটনটা আছে আপলোড বাটনে প্রেস করবেন। দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে আপলোডিং 1 of 3, এক নম্বর ফটোটা আপলোড হচ্ছে, দেন আপলোডিং। দেখুন আপনার 3টে ফটো এখানে অ্যাটাচ হয়ে গেছে। অ্যাটাচ হয়ে যাওয়ার পর আপনাকে এখানে সাবমিট বাটনে প্রেস করতে হবে। তো আমি এই জায়গাগুলোকে আমি খুব তাড়াতাড়ি করে ফিল আপ করে নিই যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। আমি র্যান্ডামলি জাস্ট একটা কিছু আমি এন্টার করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এখানে সাবজেক্ট নেম দিয়ে দেবেন যেই সাবজেক্টের আপনার এক্সাম আছে, দেন আপনি এখানে সাবমিট বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনার কাছে একটা মেসেজ আসবে যে এক্ষুনি চলে আসবে, আপলোড হতে একটু টাইম তো লাগবেই। দেখুন এখানে দেখাচ্ছে আনসার শিটস সাবমিটেড সাকসেসফুললি, এটার মানে আপনার আনসার শিট সাবমিট হয়ে গেছে। অ্যান্ড এইভাবে আপনি হচ্ছে যে গুগল ফর্মের মাধ্যমে আপনাদের যে আনসার শিটগুলো আছে সাবমিট করতে পারবেন।